नमस्कार बंधुरा, आमी सोमनाथ पांडे फ्यूचर गाइड चैनले तुम्हारे सकल के स्वागत जाना। भिडियो तुम्हारा देखते इसे मैंने हमें यहाँ धरे ही नहीं तुम्हारा कलकाता मध्य डायरेक्ट एडमिशन ने समस्त कलेज खुजो से हीजे हमारे भिडियो पे। तो चलो भिडियो विलम्ब ना कर शुरू करी। कलकाता मध्य अनेक असाधु एवं भुवो कलेज रही अनेक असाधु दालाल रही है जरा तुम्हारे दिन रात ठकानार चक्कर बस रही है। तो जदि यह रकम क्यों ठके थको तर एक्सपिरियन्सटा नीचे कमेंटे अवश्य शेयर कर जेव। तो भिडियो शुरू करी टोटाल पाँचटा कलेजर नाम बी मैंने हमार सजेशन लिस्टे जो पाँचटा कलेज रेखे से ही पाँचटा कलेजे नाम आज के बीच और अनेक कलेज रही है किन्तु नर्मेल एफोर्डेबल पाँचटा कलेज बी जेटा एक मध्यबित्त থেকে শুরু করে एक নিম্নবিত্ত থেকে শুরু করে एक উচ্চবিত্ত থেকে শুরু করে যে কোনো ফ্যামিলি এফোর্ড করতে পারে। আমি পাঁচ নম্বরে যে কলেজটা রেখেছি সেটা হচ্ছে মাদার মেরি। কলেজের ফিস তোমার জিএনএম এর ক্ষেত্রে রয়েছে 5.5 লাখ টাকা, বিএসসি এর ক্ষেত্রে রয়েছে 6.5 লাখ টাকা। হোস্টেল দুজনেরই 6000 করে, ওটা এক বছর কম্পালসারি সব জায়গাতেই নিতে হয় প্রতিটা কলেজেই। তো এর উপরও যদি কেউ নিতে চায় তো নিতে পারে, যদি বলে ছেড়ে দেবো ছেড়েও দিতে পারে। শেষে আরও কিছু কথা বলবো, ফিসের বাইরেও আরও অনেক কথা রয়েছে, ছাড় কীভাবে পাবে বা কী ব্যাপার রয়েছে কী বৃত্তান্ত সেই সব উপরেও কথা বলবো। আগে কলেজগুলো সিলেকশন ওয়াইজ সাজিয়ে নিই। তো সেকেন্ড যে কলেজটা রয়েছে অর্থাৎ 4 নম্বরে যে কলেজটা আমি রেখেছি সেটা হচ্ছে যে তোমার মাদার টেরেজা। তো মাদার টেরেজা কলেজটার ফিস রয়েছে সেম 6.5 লাখ টাকা বিএসসি এবং জিএনএম এর ক্ষেত্রে রয়েছে 6 লাখ টাকা ফিস। এবং এইখানেও হচ্ছে যে তোমার ডিরেক্ট অ্যাডমিশন হয়। হোস্টেলের ক্ষেত্রে সেম প্রসিডিওর, আলাদা করে কোনো কিছু নেই। আচ্ছা, এরপরে 3 নম্বরে যে কলেজটা রেখেছি সেটা হচ্ছে এমআর ইনস্টিটিউট অফ নার্সিং বা এমআর নার্সিং ইনস্টিটিউট, যেটা খুশি তোমরা বলতে পারো। এমআর এর ক্ষেত্রেও ফিস সেম 5.5 লাখ টাকা বিএসসি জিএনএম এবং বিএসসি 6.5 লাখ টাকা, আর হোস্টেল হচ্ছে তোমার 6000 করে কম্পালসারি। আচ্ছা, এইবারে সেকেন্ড যে কলেজটা রেখেছি সেটা হচ্ছে খুবই বড় কলেজ, টেকনো ইন্ডিয়া দামা। কলেজের ফিস জিএনএম এবং বিএসসি দুটার ক্ষেত্রে 70000 করে পার সেমিস্টার। যদি জিএনএম নাও সেখানেও 70000 পার সেমিস্টার, যদি বিএসসি নাও সেখানেও 70000 পার সেমিস্টার। হোস্টেল দুটোর ক্ষেত্রেই সেম 8000 করে হোস্টেল রয়েছে। এবারে কেউ কেউ বলছে 8500, কেউ কেউ বলছে 7500, বাট 8000 করে হোস্টেল দামা অন অ্যান এভারেজ অ্যাপ্রক্স। এখানের ক্ষেত্রেও সেম, এক বছর তোমরা হোস্টেল ম্যান্ডেটারি নিতেই হবে এবং কেউ যদি বলো এক বছর পরে চেঞ্জ করবে চেঞ্জ করতে পারো। তবে হ্যাঁ, দামার ক্ষেত্রে কিন্তু ডোনেশন নেয়। কলেজের যেরকম আস্তে আস্তে ক্যাটাগরি বাড়ছে, কলেজের লেভেলও বাড়ছে, সেই ক্ষেত্রে ডোনেশন অ্যামাউন্টটা তো নেবেই কম বেশি। দামার বাইরে প্রথমে যে কলেজটা রেখেছি সেটা হচ্ছে যে তোমার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। কলেজের ফিসটা একটু বেশি, আমি বিএসসির ক্ষেত্রে বলে দিই। দামাতে কিন্তু জিএনএমে ডিরেক্ট অ্যাডমিশন হয় না, শুধুমাত্র বিএসসির ক্ষেত্রে হয়, কারণ ওটা যেহেতু নিজস্ব ইউনিভার্সিটি রয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেই জন্য ওখানে শুধু বিএসসি ডিরেক্ট অ্যাডমিশন হয়, জিএনএম হয় না। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যদি আমি বলে থাকি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে তোমার ডিরেক্ট অ্যাডমিশন হয়, কারণ ওদেরও নিজস্ব ইউনিভার্সিটি রয়েছে। শুধু তাই নয়, ওদের কলেজের ফিসটা একটু বেশি, 8,14,000 টাকা ওদের কলেজের ফিস রয়েছে টোটাল 4 বছরে। শুধু ওটা কলেজের ফিস, ওর বাইরে রয়েছে তোমার হোস্টেল, 8500 করে হোস্টেল রয়েছে, তার উপরে রয়েছে ডোনেশন, মানে অনেকটাই এক্সপেন্সিভ। কিন্তু কলেজের ক্যাম্পাস যথেষ্ট ভালো এবং কলেজের ফ্যাকাল্টি ইনফ্রাস্ট্রাকচার সবগুলোই খুবই ভালো। 2019 সালে কলেজ অ্যাফিলিয়েশন পেয়েছে, WBNC এবং INC কলেজে দুটোই রয়েছে। কলেজের ইনফ্রাস্ট্রাকচারও যথেষ্ট ভালো এবং কলেজের প্লেসমেন্ট সেটা দুর্দান্ত। শুধু তাই নয়, যেহেতু হসপিটাল বেসিস কলেজ সেহেতু প্র্যাকটিক্যালের দিক থেকে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এবারে আমি কিছু কথা বলে রাখি কলেজের ব্যাপারে, যে কলেজে তোমরা ছাড় পাবে কি করে। ধরো কেউ সাপোজ বললে যে আমি তোমার হচ্ছে যে এমআরএ অ্যাডমিশান নেব বা মাদার মেরিতে অ্যাডমিশান নেব বা তোমার মাদার টেরেজাতে অ্যাডমিশান নেব, কেউ ধরো বললে আমি নেব, সেই ক্ষেত্রে কীভাবে সে ছাড়টা পাবে। যখন ফার্স্ট ইয়ারের ফিসটা তুমি পেমেন্ট করবে, পুরো ফিসটা পেমেন্ট করলেই তোমাকে কলেজ থেকে একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেবে। তুমি যদি কারো মাধ্যম দিয়ে ভর্তি হও, যদি সে ব্যবস্থা করে দিতে পারে তো ভালো, আর যদি সে ব্যবস্থা না করতে পারে ওটা কলেজে গিয়ে ডিরেক্ট বললে কলেজ ব্যবস্থা করে দিতে পারে সম্ভবত। তবে বেশিরভাগ ক্ষেত্রে কলেজ ওটা স্বীকার করে না যে না আমরা স্কলারশিপ দেবো এরকম ব্যাপার, ওটা স্বীকার করে না। কিন্তু একটা স্কলারশিপের ছাড় থাকে সেটা কলেজ থেকেই। তোমরা চাইলে আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনের উপরে আমি নাম্বারটা ফ্ল্যাশ করে দিচ্ছি, তোমরা এখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অবভিয়াসলি
এবং আমাদের এক্সপার্টরা রয়েছে, তারা তোমাকে কলেজে নিয়ে গিয়ে তোমার ফার্স্ট ইয়ারের ফিসটা তুমি যখন পেমেন্ট করবে, ফার্স্ট ইয়ারের ফিসটা পেমেন্ট করলে তোমরা তোমার ফিসটা থেকে অটোমেটিক্যালি একটা স্কলারশিপ ওখানে অ্যামাউন্ট পেয়ে যাবে। ওটা তোমরা অ্যাট এ টাইমও নিতে পারো, বা যদি বলো আমি মান্থলি নেব মান্থলিও নিতে পারো, বা ইয়ারলি চাইলে ইয়ারলিও নিতে পারো। তো এই ছিল কলেজের বিস্তারিত ব্যাপার। এবং প্রতিটা কলেজেরই নিজস্ব হসপিটাল রয়েছে, নিজস্ব ফ্যাকাল্টি আছে, ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো এবং কলেজের পড়াশুনো দুর্দান্ত। এটা কলকাতার মধ্যে আমি আমার পছন্দ মতো পাঁচটা ভালো কলেজ বললাম যেগুলোতে ডিরেক্ট অ্যাডমিশন হয়। আরও অনেক কলেজ আছে যেগুলোতে হয়, কিন্তু আমি এই পাঁচটা ভালো কলেজ বললাম, এগুলো আমার মনে হচ্ছে ভালো, তাই আমি শেয়ার করলাম। যদি আরও কারোর অন্যান্য কলেজ ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানাও, এবং যদি কারো অন্যান্য কলেজের বিষয়ে জানারও ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের এই যে উপরে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধার কিছু নেই, প্রপার গাইডস তোমাকে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, আজকের ভিডিও এতটাই। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে যাও।